হ্যালো এভরিওয়ান, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও এটা আমার ফার্স্ট মিনি ব্লগ, জানি না কেমন লাগবে তোমাদের। তো যাই হোক, আমি আর ডোডো লাইব্রেরিতে চলে গেছিলাম। তো লাইব্রেরি থেকে বেরিয়ে একটু ঘুরু ঘুরু করে তারপরে বাড়ি গেছি। আর আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি। কেন হ্যাপি সেটা জানার জন্য কিন্তু একদম লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে। তো এটা হচ্ছে সেন্টারের একটা জায়গা, যেটা আমাদের খুব ভালো লাগে আর এখন ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখান থেকে বেশ কিছু ফটো টটো তুলে তারপরে আমি একদম সেন্টারে চলে গেলাম ডোডোকে নিয়ে। ওখানে গিয়ে জাস্ট একটুখানি ঘুরলাম এখানে সেখানে, আর তোমাদের জন্য সুন্দর সুন্দর দেখো কত সিনেমেটিকভাবে আমি এই ভিডিওগুলো করে নিয়ে এসেছি। তো এখানে যাওয়ার পরে একটু তো খিদে খিদে পায়, জানোই একটু বেরোলে সবারই খিদে পায়, বাচ্চা সহ বুড়ো সবার খিদে পেয়ে যায়। তো যথারীতি এরপরে চলে গেলাম আমরা ম্যাকডিতে। ম্যাকডিতে গিয়ে ছেলে আর মা মিলে এই খাবারগুলো একদম মানে সাবার করে দিয়েছি। তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করার পরে আমি চলে গেলাম প্রাইমার্কে। মানে সেন্টারে গেলে প্রাইমার্কে ঢুকবো না, এটা যদি করি তাহলে ঠাকুরের রীতিমতন পাপ দেবে, এটা ঢুকতেই হয়। আর ঢুকে গিয়েই সেখানেই আমার মানে হ্যাপিনেসটা আর কি চলে এসছে। তো হঠাৎ করেই একটা ব্যাগ পেয়ে গেলাম, ব্যাগটা ডিসকাউন্টে দিয়েছিল সেই জন্য আমি ফট করে নিয়ে নিলাম। মানে 16 পাউন্ড দাম ব্যাগটার। তো সেই ব্যাগটা আমি 10 পাউন্ডে পেয়েছি। তো বুঝতেই পারছো মানে যেখানে ডিসকাউন্ট সেখানে মেয়েরা মনে হয় মানে সবাই আমার মতো মনে হয় মোটামুটি সবাই খুব আনন্দ পাও এরকম ডিসকাউন্ট থাকলে। তো যথারীতি চলে আসলাম এবার আস্তে আস্তে বাস থেকে নেমে, এবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়ি এসে বরকে দেখিয়ে দিলাম, বড় বলল খুব হ্যাপি, মানে ভালো লেগেছে। হ্যাপি মানে ও আর কি হ্যাপি হবে, তো ওর হয়তো মনে একটু দুঃখ দুঃখ লাগছিল, জানি না, সেটা প্রকাশ করেনি, বাট ভালো লেগেছে, ওরও ব্যাগটা ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। এটা হচ্ছে ডিজনেপের একটা ব্যাগ। আর এই নেল পালিশ কিনেছি সেটাই ভুলে গেছি বলতে, নেল পালিশটা মাত্র 1 পাউন্ড নিয়েছে, মানে ওই 100 টাকা। আর ব্যাগটা যেটা বললাম তোমাদের 16 পাউন্ড ছিল, মানে 1600 টাকা ছিল, 1000 টাকায় পেয়েছি। তো চলো আজকের মতন টাটা, আবার আসি যদি ভালো লাগে, কমেন্ট করো আরও মিনি ব্লগ।